বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বর্তমান সরকার তার তৃতীয় মেয়াদের প্রথম বছর পূরণ করলো, অর্থাৎ এক বছর পূরিত হলো এই সরকারের, এবং প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার সরকারের সাফল্য গাথা তুলে ধরেছেন, অর্জনগুলো কী কী আছে সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। আমরা জানি যে এই সরকার 11 বছর ধরে ক্ষমতায়, এবং এই ক্ষমতায় থাকাকালে দেশের অভ্যন্তরীণ কাজের বাইরেও বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবার জন্যে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিক দিক থেকে, কৌশলগত দিক থেকে নানাভাবে নানান আঞ্চলিক এবং নানা আন্তর্জাতিক জোটের সঙ্গে নিবিড় সম্পর্ক, যোগাযোগ প্রতিষ্ঠা এবং নানা জোট তৈরি করবার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, এবং সেগুলো কোনো কোনোটা খুবই ক্রিয়াশীল, কোনো কোনোটা সেই অর্থে ক্রিয়াশীল নয়। কিন্তু এই ধরনের জোটগুলো বাংলাদেশকে, বাংলাদেশের জন্য কতটা কল্যাণ বয়ে আনতে পারছে সেটিও আলোচনার দাবি রাখে, এবং বাংলাদেশ আন্তর্জাতিক মহলে নানা কারণেই আলোচিত। অনেকে মনে করেন বা কেউ কেউ অন্তত মনেই করেন যে বাংলাদেশ একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে এই সময়টাতে। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব, এবং কথা বলবার জন্যে আমার আজকের অতিথি বায় বসা আছেন বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিলেটারাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেকের সেক্রেটারি জেনারেল। এবং সামনে দুদিন পরেই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপিত হবে, মুজিব বর্ষ, তার কাউন্টডাউন শুরু হবে 10ই জানুয়ারি থেকে, তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। সেই দিবসকে সামনে রেখে আমরা এটিও স্মরণ করতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাষণ, 7ই মার্চের ভাষণ, সেই ভাষণটির ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে, অর্জনের ক্ষেত্রে তিনি, যাকে আমি পরিচয় করে দিচ্ছি, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অবদান রয়েছে, যখন এবং সেই সময়টাতে তিনি ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। অ্যাম্বাসেডার এম শহীদুল ইসলাম আমার বায় বসা। আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর শাহাব এনাম খান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অ্যাম্বাসেডার এম শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি যে প্রতিষ্ঠানের এখন সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন, বিমস্টেক, কী ধরনের কাজের সঙ্গে এখন বিমস্টেক যুক্ত, যেটি উল্লেখ করা যায় এবং যেটি আসলে এই অঞ্চলে জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এক ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারছে একটা জোট হিসেবে আঞ্চলিক? থ্যাংক ইউ। বিমস্টেক এই অঞ্চলের রাষ্ট্রসমূহের ভিতরে সহযোগিতা বৃদ্ধি করার জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত এর ফোকাস হলো ইকোনমিক কোঅপারেশন, এর নাম থেকেই বোঝা যায় ইকোনমিক এবং টেকনিক্যাল কোঅপারেশন। প্রাথমিকভাবে এর গঠনের উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য, পর্যটন, কৃষি, শিল্প, প্রযুক্তি, জ্বালানি, মানব সম্পদ উন্নয়ন ঘটানো, এই এই কাজগুলোর উপরে জোর দেওয়া। পরবর্তীতে সব মিলিয়ে 14টি সেক্টরস অফ কোঅপারেশন চিহ্নিত করা হয়েছে, যার ভিতরে যেমন কাউন্টার টেরিজম এসছে, তারপর এই অঞ্চলের এনার্জি কোঅপারেশন, সেটাও গুরুত্বপূর্ণভাবে আছে, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটাও এই অঞ্চলের একটা বড় সমস্যা, সেটা আছে, ট্রেড ইনভেস্টমেন্ট, যেটা সবারই জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা আছে। এইভাবে বেশ কিছু এলাকা কভার করে বিমস্টেক কোঅপারেশন। আর এর এর যে হার্ট অফ দ্য কোঅপারেশন যেটা বলা যায়, সেটা হলো কানেকটিভিটি, কানেকটিভিটি, ফিজিক্যাল কানেকটিভিটি, সড়ক যোগাযোগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পিপল টু পিপল কানেকটিভিটি, তারপর আপনার এনার্জি কানেকটিভিটি, ইকোনমিক কানেকটিভিটি, সব কিছু মিলিয়ে আমরা খুবই ফোকাস করি যে এই অঞ্চলের, বে অফ বেঙ্গলের উপকূলে অথবা কাছাকাছি অবস্থিত যে 7টি দেশ নিয়ে বিমস্টেক গঠিত হয়েছে, এই দেশগুলো যে সমস্যাগুলো একক কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব না সমাধান করা, যেখানে কোঅপারেশন প্রয়োজন, সম্মিলিত প্রয়াস প্রয়োজন, সেসব ক্ষেত্রে আমরা কাজ করছি।
এবং বিমস্টেক সেক্রেটারিয়েট তো ঢাকায় অবস্থিত, আপনি সেক্রেটারি জেনারেল। সেক্রেটারিয়েটের কার্যক্রমের মধ্যে আমি বলছি সেক্রেটারিয়েটের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কটা কীরকম, কার্যক্রম ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে কী ধরনের সুবিধা অসুবিধা বোধ সদস্য দেশগুলোর? হ্যাঁ, বিমস্টেক যখন গঠিত হয় এটা খুব একটা ইনফর্মাল প্ল্যাটফর্ম হিসাবে তৈরি হয়েছিল, কোনো সেক্রেটারিয়েট ছিল না, এবং সেক্রেটারিয়েট যে একসময় গঠন করা হবে এরকম কোনো ইঙ্গিতও ব্যাংকক ডিক্লারেশনে ছিল না। 1997-এ যেটা ফাউন্ডিং ডকুমেন্ট ব্যাংকক ডিক্লারেশন, তাতে এরকম কোনো ইঙ্গিত ছিল না। পরবর্তীতে মেম্বার স্টেটরা নিজেরাই অনুধাবন করলো যে কাজের কন্টিনিউটির জন্যে, রেকর্ড কিপিংয়ের জন্যে, এবং যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেগুলোর ফলো আপ এবং মনিটরিংয়ের জন্য একটা শক্তিশালী সেক্রেটারিয়েট প্রয়োজন। সেই প্রেক্ষিতে 2014 সেপ্টেম্বর মাসে আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় বিমস্টেকের পার্মানেন্ট সেক্রেটারিয়েট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন সেক্রেটারিয়েট। সেই হিসাবে আমি বলবো যে বাংলাদেশ এই অঞ্চলে যে আঞ্চলিক সহযোগিতা সেটাকে বৃদ্ধি করার ক্ষেত্রে খুব শক্তিশালী একটা কমিটমেন্ট দেখিয়েছে বিমস্টেক সেক্রেটারিয়েট এই দেশে হোস্ট করার মাধ্যমে। আমাদের কাজ হলো, আমি আপনি জানেন যে আমাকে ডেপুটেশনে বাংলাদেশ গভর্নমেন্ট সেখানে পাঠিয়েছেন, কিন্তু ন্যাচারালি আমি তো আর এখন এই গভর্নমেন্টের অংশ হিসাবে কাজ করতে পারি না। আমি 7টা দেশের জন্য যেটা ভালো সেটাই আমার দেখা দায়িত্ব, এবং রিলেটিভলি স্পিকিং আমার সেই নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন। আমরা সবসময় যেটা করি সেটা হলো যে বিভিন্ন পর্যায়ে যে মিটিংগুলো হয়, একটা সামিট মিটিং হয় প্রতি 2 বছরে একবার, যদিও সবসময় নিয়মিত হয়েছে সেটা বলবো না। তারপরে এ পর্যন্ত যে 16টা মিনিস্টেরিয়াল মিটিং হয়েছে, 19টা ফরেন সেক্রেটারি লেভেলের মিটিং হয়েছে, এবং বিভিন্ন সেক্টর, ট্রেড ইনভেস্টমেন্ট সেক্টর, এনার্জি সেক্টর, কালচারাল সেক্টর, এইসব সেক্টরের মিনিস্টারদের মিটিং হয়েছে। সেই মিটিংয়ের সিদ্ধান্তগুলো সেটা আমরা যেমন ফলো আপ করি, কিন্তু মিটিংয়ের প্রস্তুতি পর্বে যে ডকুমেন্টগুলো দরকার, এজেন্ডা প্রণয়ন দরকার, সেগুলো আমরা করি। এবং প্রায়শই আমাদের মেম্বার স্টেটদের তাগাদা পাঠাতে হয়, কেননা বিমস্টেক কোঅপারেশন সেক্রেটারিয়েটের জন্য যেমন সব থেকে গুরুত্বপূর্ণ, একটা মেম্বার স্টেটের জন্য সেটা নাও হতে পারে। জাতিসংঘের সদস্য একই সাথে, আসিয়ানের সদস্য একই সাথে, হয়তো সার্কের সদস্য কেউ, তো কাজে আমাদের চেষ্টা করতে হয় যাতে বিমস্টেকের মাধ্যমে যে সহযোগিতা সেটাকে রিমাইন্ড করতে হয়, অনেক সময় সেটাকে স্মরণ করিয়ে দিতে হয়। আরেকটা প্রশ্ন, মানে এই অঞ্চলে যেমন সার্কের কথা আপনি একটু আগেই উল্লেখ করলেন, সার্ক, তারপরে এখন ধরেন বিমস্টেক, বিবিআইএন, বিসিআইএম, নানা জোট করা হচ্ছে, কিন্তু কোনো কোনো জোট সেই অর্থে খুব একটা ক্রিয়াশীল থাকতে পারছে না, বা থাকলেও ইনিশিয়ালি যতটা তোরে জোরে শুরু হয় তারপরে সেই ধারাবাহিকতাটা বজায় থাকে না, এটা কারণ কি? মানে এগুলো তৈরি করা বা এগুলোকে নিষ্ক্রিয় করার পেছনে মেম্বার স্টেটগুলোর কারো কারো ভূমিকা কাজ করে, নাকি আন্তরিকতার সঙ্গে এগুলো করা হয় না, অন্য কোনো ইস্যুজ আছে? দেখুন, এই অঞ্চলে অনেক সমস্যা আছে, যদিও দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে যথেষ্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে, তারপরে বিশ্বের একটা উল্লেখযোগ্য সংখ্যক দরিদ্র মানুষ এই এলাকায় বসবাস করে। এই এলাকায় নিয়মিতভাবে প্রাকৃতিক দুর্যোগ আসে, এই এলাকার মানুষদের যথেষ্ট এনার্জি সরবরাহ নেই, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে, এবং এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্যে শুধুমাত্র একটা উদ্যোগ হবে, একটা অর্গানাইজেশন হবে তেমন কোনো কথা নেই, বিভিন্ন অর্গানাইজেশন হতে পারে। যেমন বিমস্টেকের উদাহরণ যদি আমি দিই, বিমস্টেক যখন 1997 সালে স্থাপন করা হলো, তখন কিন্তু আসিয়ান এবং সার্ক পুরো দমে কাজ করছিল আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে। তারপরেও সার্ক থেকে 5টা মেম্বার স্টেট, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এবং আসিয়ান থেকে মিয়ানমার এবং থাইল্যান্ডকে নিয়ে
কিছু প্রজেক্ট বেসড কোঅপারেশন একটা ফোরাম তৈরি করা হলো। আচ্ছা, তো এখন স্বভাবতই যারা আসিয়ানের সদস্য ছিল, যারা সার্কের সদস্য ছিল, তাদের যে পুরনো আনুগত্য সেটাও ছিল, এবং আমাদের বিমস্টেকের যে ফাউন্ডিং প্রিন্সিপাল একটা ছিল সেটা হলো যে ইট উইল ব্রিং এডিশনালিটি টু দ্য এক্সিস্টিং বাইল্যাটারাল রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইনভলভিং মেম্বার স্টেটস। কাজেই একাধিক সদস্য অর্গানাইজেশনের সদস্য হওয়া যেমন অস্বাভাবিক কিছু না, তেমনি একই অঞ্চলে একাধিক অর্গানাইজেশন থাকাও বিচিত্র না। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে একটা অর্গানাইজেশন সেই দেশগুলো, সেই দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারছে কি না। রেলিভেন্ট থাকতে হলে অবশ্যই চাহিদা পূরণ করতে হবে। এখন অন্যান্য অর্গানাইজেশন সম্পর্কে কথা বলার অবস্থায় আমি নেই, কিন্তু বিমস্টেকের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হলো যে বিমস্টেকের কিছু কম্পারিটিভ অ্যাডভান্টেজ আছে। যেমন নাম্বার ওয়ান হচ্ছে বিমস্টেক সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার মাঝখানে অবস্থিত, যার ফলে এটা এই দুই অঞ্চলের একটা সেতু বন্ধন হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। এই দুইটা অঞ্চলই খুব ভালোভাবে প্রবৃদ্ধি, ইকোনমিক যে প্রোগ্রেস গ্রোথ সেটা খুব ভালোভাবে দেখাচ্ছে, এবং এই দুইটা অঞ্চল যদি একসাথে কাজ করে তাহলে এদের যে ট্রেড, ইনভেস্টমেন্ট এবং অন্যান্য ক্ষেত্রে যে উন্নতির সম্ভাবনা সে ন্যাচারালি বেড়ে যাবে। এটা একটা বড় মার্কেট হবে, প্রত্যেকেই লাভবান হওয়ার সুযোগ আছে এখানে। তারপরে আরেকটা দিক হলো যে বিমস্টেকের দেশগুলো বে অফ বেঙ্গলের উপকূলবর্তী অথবা অর্থনৈতিক কিংবা বাণিজ্যিক যোগাযোগ যেটা, এবং ইকোলজিক্যাল কারণেও বে অফ বেঙ্গলের উপরে বেশ নির্ভরশীল। বে অফ বেঙ্গল একটা ইকোনমিক স্পেস, যেরকম সেরকম আপনার বাণিজ্যিক রুট হিসাবে গুরুত্বপূর্ণ, তারপরে একটা ইকোসিস্টেম যেটা এই অঞ্চলের সবাইকে প্রভাবিত করে, সেটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে বলেন, ডিজাস্টারের ক্ষেত্রে, ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে বলেন, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বলেন, এবং ব্লু ইকোনমি যেটা বলা হয় যে সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সেটাও পরিচালনা করার খুব সুযোগ আছে। তো এই বে অফ বেঙ্গল যে একটা স্ট্রং রেফারেন্স পয়েন্ট এই সব দেশগুলোর জন্যে, এটাও আমার মনে হয় যে বিমস্টেক কোঅপারেশনকে বেশ ভালোভাবে এগিয়ে নিতে সাহায্য করবে। আরেকটা বিশেষ দিক হলো বিমস্টেক যেমন ইকোনমিক টেকনিক্যাল কোঅপারেশন করছে, এই অঞ্চলের লিডাররা এটাও অনুধাবন করেছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে পিসফুল একটা অ্যাটমসফিয়ার থাকাও প্রয়োজন। সেজন্যে বর্তমান সময়ে যে যতগুলো মেনাস আছে, যেমন নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, আপনার কাউন্টার টেরোরিজম, তারপরে আপনার ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, এইগুলো নিয়েও কাজ করছে, সেটাও মনে হয় আমাদের একটা স্ট্রং পয়েন্ট। জি, আসি আমি আপনার কাছে। প্রফেসর শাহাব এনাম খান, বিমস্টেক আসলে বিমস্টেকের রোল, কার্যক্রম আপনি কীভাবে দেখছেন একজন আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক হিসেবে এবং এক্সপার্ট হিসেবে? ধন্যবাদ মাননীয় সেক্রেটারি জেনারেল এখানে আছেন। আমার কাছে মনে হয় বিমস্টেকের গুরুত্ব এই মুহূর্তে এত বেশি যেটা আগে ছিল না, এটার অনেকগুলি কারণ আছে। একটা বড় রিজন হলো যে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে আমি যেটা বোঝাই, যে ভারত থেকে শুরু করে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার পর্যন্ত এই পুরো অঞ্চলটাতে দুটা মেজর আইডিয়োলজির মাঝখানে আছে। একটা বড় আইডিয়োলজিটা হলো চাইনিজ ব্যাক বিআরআই, আর একটা হলো ইউএস ব্যাক আইপিএস। ফলে দুজনেরই কিন্তু দুটো আইডিয়োলজিরই একটা বড় কনসেন্ট্রেশন বে অফ বেঙ্গলকে ঘিরে। সে কারণে বে অফ বেঙ্গলকে ঘিরে যেসব ইনস্টিটিউশনসগুলি তৈরি হবে বা হচ্ছে বা হয়েছে প্রত্যেকটারই এখন গ্লোবাল ইম্পর্টেন্স বেড়ে যাচ্ছে, এটা হলো একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যদি আপনি ইন্ট্রা রিজিয়নাল ট্রেড বা কানেক্টিভিটির কথা ধরেন, সেই ক্ষেত্রে আমরা সার্ককে দেখেছি, সার্কের সাকসেসটা অনেক বেশি লিমিটেড।
দ্য বিমস্টেকের ক্ষেত্রে যেহেতু এখন বিমস্টেকে একটা নতুন ধরনের মোমেন্টাম তৈরি হচ্ছে, পার্টিকুলারলি সেক্রেটারি জেনারেল তার টেনিয়রে যত ইনিশিয়েটিভসগুলি নিয়েছেন তাতে কিন্তু পজিটিভ একটা দিক তৈরি হচ্ছে। এই পজিটিভ দিকটার মোমেন্টামটাকে বজায় রাখতে হলে এই ট্রেড ইনভেস্টমেন্ট কানেক্টিভিটিগুলিকে নিয়ে আসতে হবে এবং সেটা রাইটফুলি নিয়ে আসা হচ্ছে। এখন দুটো ইম্পর্টেন্ট এমওইউ আছে, একটা হলো এমওইউ ফর এস্টাবলিশমেন্ট অফ গ্রিড কানেক্টিভিটি যেটা 2019 হয়েছে, এটা একটা মেজর ইম্পর্টেন্ট মেজর স্টেপ। এই কারণে যে এই পুরো রিজিয়ন শুধু যে ইকোনমিক পভার্টির একটা দিক থেকে আমরা চিন্তা করি সেটা না, এই এনার্জি পভার্টির দিক থেকেও কিন্তু চিন্তা করা দরকার আছে। অর্থাৎ ইকোনমিতে এনার্জির যে প্রোডাকশনগুলি আছে এগুলি কিন্তু অ্যাসিমেট্রি, কোথাও সারপ্লাস আছে কোথাও ডেফিসিয়েন্সি আছে, আবার কোথাও সিজনাল সারপ্লাস আছে কোথাও সিজনাল ডেফিসিয়েন্সি আছে। ফলে এই ধরনের গ্রিড কানেক্টিভিটি কিন্তু আলটিমেটলি লং টার্মে অনেকগুলি সুবিধা দেবে। আপনি যদি টেকনোলজিক্যাল চেঞ্জও করেন, সোলার বা হাইড্রো ইলেকট্রিসিটিতে যান, সেগুলিকেও কিন্তু যখন আপনি রিজিয়নাল লেভেলে সাপ্লাই করবেন এই গ্রিড কানেক্টিভিটিগুলি কাজে দেবে। দ্বিতীয় যেটা আছে গ্রিড ইন্টারকানেকশন মাস্টার প্ল্যান স্টাডি, এটা করা হয়েছিল 2010 এবং এই এই মাস্টার প্ল্যানের মধ্যে অনেকগুলি দিক আছে। একটা বড় দিকটা হলো যে এই গ্রিড কানেকশনের ক্ষেত্রে যে এনার্জি মিক্সটা কী হবে, এই এনার্জি মিক্সের একটা বড় দিক নির্দেশনা দেওয়া আছে। যেমন একটা বলা হচ্ছে যে হাইড্রো ইলেকট্রিসিটির কথা, একটা বলা হচ্ছে যে ট্রেডিশনাল বা কনভেনশনাল কোল ফায়ার্ড ইলেকট্রিসিটি জেনারেশনের কথা। অর্থাৎ এই যে শিফটটা, এই শিফটটাকে কিন্তু এই মাস্টার প্ল্যানের মধ্যে দেখানো হয়েছে। অর্থাৎ এই শিফট গ্র্যাজুয়ালি হবে এবং এই শিফটে কনসাম্পশন প্যাটার্নটা কী হবে, ইনভেস্টমেন্ট প্যাটার্নটা কী হবে, সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে বিমস্টেক ভেবে দেখতে পারে। বিমস্টেকের ইতিহাসের দিকে যদি একটু তাকাই, বিমস্টেক অরিজিনালি কিন্তু শুরু হয়েছিল চারটা দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডকে নিয়ে, সেই কারণে এটার নাম ছিল বিস্টেক। পরবর্তীতে 2004 কিন্তু নেপাল আর ভুটানকে নিয়ে আসলো। এই কারণে নিয়ে আসলো যে নেপাল এবং ভুটানের স্ট্র্যাটেজিক লোকেশন ইন টার্মস অফ এনার্জি সাপ্লাই ইজ হিউজ, এবং তাছাড়াও নেপাল আর ভুটানের অ্যাক্সেস টু বে ইজ লং পেন্ডিং। কারণ আমরা যদি আমাদের ইন্ট্রা রিজিওনাল ট্রেডটা দেখি সেটা 7%-এর নিচে, সেটার জন্য কিন্তু ট্রেড কানেক্টিভিটিটাও এতদিন বাড়েনি। ফলে বিমস্টেকের আন্ডারে কিন্তু মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশনগুলি নিয়েও কিন্তু এক ধরনের স্টাডি হয়েছে যেটা 2014 পাবলিশ হয়েছে এবং সেখানেও কিন্তু একটা বড় ধরনের দিক নির্দেশনা আছে। ফলে এখন যে রেসপন্সিবিলিটিটা থাকে এই দিক নির্দেশনা বা পলিসিগত যে বিষয়গুলি এসছে এইগুলি এই প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রকে মানে উইলফুলি ইমপ্লিমেন্ট করতে হবে, এটা হলো আরেকটা। আর যেটা সেক্রেটারি জেনারেল মহোদয় বললেন যে কর্মপরিধি, কর্মপরিধি অনেক বড়। কর্মপরিধির মধ্যে ট্যুরিজম আছে, কাউন্টার ট্যুরিজম আছে, এনভায়রনমেন্ট আছে, এনার্জি আছে, খুব ইন্টারেস্টিংলি এগ্রিকালচার, হেলথ, টেকনোলজি, ক্লাইমেট চেঞ্জ, ইভেন পিপল টু পিপল কানেক্টিভিটি এবং কালচারের কথাও বলা আছে। ফলে এই এতগুলি জুরিসডিকশনকে যদি প্রপারলি ইমপ্লিমেন্টেশনে যেতে হয় আমার মনে হয় যে এতে আরও বেশি কলেবরে কাজ করতে হবে। যেমন একটা প্রপোজাল মাননীয় সেক্রেটারি জেনারেল ছিলেন দিল্লিতে যেটা আমি দিয়েছিলাম যে ব্লু ইকোনমির কথা যেটা উনি বললেন এবং ম্যারিটাইম ইকোনমির কথা বা ম্যারিটাইম কানেক্টিভিটির কথা, এর জন্য বাংলাদেশে কিন্তু অনেকগুলি ভালো ভালো ইউনিভার্সিটি এখন তৈরি হচ্ছে, ম্যারিটাইম ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। বিমস্টেক হয়তোবা এই ম্যারিটাইম ইউনিভার্সিটিগুলির সাথে একসাথে মিলে বা তাদের কাছে হয়তো একটা স্টাডির প্রপোজাল দিতে পারে এবং তারা হয়তো এটা করে দিতে পারে। এর জন্য আসলে যে খুব একটা মানে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন হবে বা বা কোনো ধরনের প্রসিজিউরাল ইমপ্লিকেশন হবে আমার মনে হয় না সেটা হবে। এছাড়াও যে টেকনিক্যাল ইউনিভার্সিটিসগুলি আছে সেখান থেকেও রিসোর্সেস নেওয়া যেতে পারে। লাস্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিংয়ে একটা বিষয় এসেছিল, সেটা হলো এভিডেন্স বেস রিসার্চ অন সিকিউরিটি। অর্থাৎ বারবার বলা হচ্ছে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং। এখন ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেশন শেয়ারিংয়ের ক্ষেত্রে বেশ কিছু লিগাল প্যারামিটার্স আছে, এই লিগাল প্যারামিটার্সগুলি যে পর্যন্ত হারমোনাইজ না করা হবে হয়তো বা এই এই ডিসকাশনগুলির ক্ষেত্রে স্পেশালি সাইবার ওয়ার্ল্ডে এই এই ক্ষেত্রে হয়তো একটু লিমিটেশন থাকবে। আরেকটা যেটা বড় জিনিস সেটা মানে হয়তো বিমস্টেক ইভেনচুয়ালি দেখবেন হয়তো বা সেটা হলো যে নন ট্যারিফ ব্যারিয়ার্স। তো নন ট্যারিফ ব্যারিয়ার্সগুলি কিন্তু
এখনো রয়ে গেছে, সেটা ভারত বাংলাদেশ, বাংলাদেশ মিয়ানমার, মিয়ানমার থাইল্যান্ড, এবং আপনি যদি নেপাল এবং ভুটানের অ্যাক্সেসিবিলিটির কথা, ফলে এই নন ট্যারিফ ব্যারিয়ার্স আর হারমোনাইজেশন অফ লজ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় মাননীয় সেক্রেটারি জেনারেল হয়তোবা ভবিষ্যতে এই দিকেও দিক নির্দেশনা দিতে পারেন, হয়তোবা যে এসেনশিয়ালি মানে হারমোনাইজেশনটা কানেকটিভিটির ক্ষেত্রেও লিগাল হারমোনাইজেশন, কিংবা এনার্জির ক্ষেত্রেও লিগাল হারমোনাইজেশন, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট রেসপন্সেসের ক্ষেত্রেও কিন্তু লিগাল হারমোনাইজেশনের একটা বিষয় আছে। এখন এই ইনস্টিটিউশনাল হারমোনাইজেশনগুলি ইভেনচুয়ালি ওয়ার্কিং গ্রুপগুলির মাধ্যমে হয়তো ভবিষ্যতে দেখা যেতে পারে। আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হলো যে ইন্দো প্যাসিফিক যেটাকে আমরা বললাম, এদিকে যদি দেখি আমি ভারত থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ, এই পুরোটাই জিবিএম অর্থাৎ গ্যাঞ্জেস, ব্রহ্মপুত্র, মেঘনা বেসিনের উপরে, যেটা মাননীয় সেক্রেটারি জেনারেল কিন্তু বললেন যে ইকোসিস্টেম বা ইকোলজি এটা কিন্তু রয়ে গেছে। আবার ওইদিকে মায়ানমার, থাইল্যান্ড কিন্তু মেকং এর মধ্যে পড়েছে। ফলে আমরা এমন একটা ইউনিক পজিশনে আছি যেখানে নদী শাসনের যে বিষয়টা আছে বা ওয়াটার গভর্নেন্সের যে বিষয়টা আছে, এই জায়গাটাতে বিমস্টেকের একটা বড় ধরনের রোল হয়তোবা হতে পারে। কারণ এই রোলটা করা যেতে পারে লোকাল ইনস্টিটিউশনসগুলিকে দিয়ে, লোকাল রিসার্চ অর্গানাইজেশনসগুলিকে দিয়ে। অলরেডি ইনফরমেশনগুলি আছে, এখন ইনফরমেশনগুলি কোলেক্ট করে হয়তোবা এক ধরনের দিক নির্দেশনা বিমস্টেক ভবিষ্যতে নিয়ে যেতে পারে। আর লাস্ট যেটা পয়েন্ট থাকে, যেটা মাননীয় সেক্রেটারি জেনারেল বললেন যে ড্রাগস অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং, এবং এইটা ইটস এ ভেরি গ্রে এরিয়া। ফলে এমন একটা বিমস্টেক এমন একটা জায়গায় আছে যেখানে যদি আপনি আমাকে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারেন, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট থেকে যদি আমি দেখি, তাহলে এটা এমন একটা ইনস্টিটিউশনস যেটা বাংলাদেশ মায়ানমারের ক্ষেত্রে একটা ব্রিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, মানে থিওরেটিক্যালি। কারণ দুটো রাষ্ট্রই এখানে আছে এবং দুটো রাষ্ট্রকেই বিভিন্ন প্ল্যাটফর্মে একসাথে বসিয়ে ডিসকাশনের মধ্যে বিমস্টেক নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে থাইল্যান্ডও আছে, ফলে থাইল্যান্ড, বাংলাদেশ এবং মায়ানমারের কিন্তু কমন এজেন্ডা ড্রাগস, কমন এজেন্ডা হিউম্যান ট্রাফিকিং, কমন এজেন্ডা কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স, কমন এজেন্ডা ইনসার্জেন্সিস, কমন এজেন্ডা কিন্তু আছে ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল গ্রুপস। তো এই জায়গাটাতে হয়তোবা ভবিষ্যতে আমরা এক ধরনের কোলাবোরেশন তৈরি করার জন্য এক ধরনের সাব কমিটি বা সাব রিজিয়নাল ইনিশিয়েটিভ হয়তোবা বিমস্টেকের মাধ্যমে দেখা যেতে পারে। বিমস্টেকের পরিধি বৃদ্ধি করবার কথাও এটাও এসছে। আবার আমি দিল্লি মিটিং এর একটু রেফারেন্সটা যদি টানি, সেখানেও কিন্তু একটা এক্সটেন্সিভ কথা এসছে, ইন্দোনেশিয়ার বিষয়টা এসছে, মালয়েশিয়ার বিষয়টা এসছে, থাইল্যান্ড তো আছেই, এবং সিঙ্গাপুরের বিষয়টাও এসছে। এখন এটার দুটো খুব গুরুত্বপূর্ণ দিক আছে। একটা দিক হলো যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন এটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। আমি যদি রিজিয়নাল পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে পুরো রিজিয়নের জন্য এটা গুরুত্বপূর্ণ। ট্রেড কানেক্টিভিটি এবং ট্রেড ইনসেন্টিভস তৈরি করা, মার্কেট তৈরি করা প্রত্যেকটার জন্য, এবং অ্যাক্সেস অর্থাৎ সি অ্যাক্সেস স্ট্রেট অফ মালাক্কা থেকে, মানে স্ট্রেট অফ মালাক্কা বা আমরা যদি এখন নতুন একটা টার্ম খেয়াল করি, ডিজিটাল ম্যারিটাইম সিল্ক রুট, স্ট্রেট অফ মালাক্কা থেকে স্ট্রেট অফ হরমুজ পর্যন্ত, তো এটার একটা বড় অংশই কিন্তু স্ট্রেট অফ মালাক্কা অনওয়ার্ড, অর্থাৎ এই জায়গাতে এক ধরনের বড় রকমের ওশন কেন্দ্রিক বা ম্যারিটাইম কেন্দ্রিক কোলাবোরেশন তৈরি করা সম্ভব। এবং এই কোলাবোরেশনটা আসলে আলটিমেটলি গ্রেটার রিসোর্স ইউটিলাইজেশন, গ্রেটার রিসোর্স ডিস্ট্রিবিউশন এবং গ্রেটার রিসোর্স অ্যাক্সেসিবিলিটি তৈরি করবে। যে কারণে সেক্রেটারি জেনারেল মহোদয় কিন্তু এটাও বলেছেন যে ফিশারিজ, অর্থাৎ ফিশারিজের ক্ষেত্রেও কিন্তু বিমস্টেকের একটা বড় ম্যান্ডেট আছে, এবং এটা রেসপন্সিবল ফিশারিজ যে পর্যন্ত আমরা প্রমোট না করব, সেই পর্যন্ত কিন্তু এই রিসোর্স, ওয়াটার রিসোর্সেস বা ম্যারিটাইম রিসোর্সেসের ক্ষেত্রে ভবিষ্যতে এক ধরনের কনফিউশন, এক ধরনের কনফ্লিক্ট তৈরি হবে। ফলে এখানে নর্ম সেটিং করার জন্য এই রাষ্ট্রগুলিকেও ইভেনচুয়ালি মেম্বারশিপ না হলেও, নর্ম সেটিংয়ে মেম্বারশিপ না হলেও অবজারভার হিসেবে কিন্তু
তারা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিতেই পারেন। মিস্টার অ্যাম্বাসাডার, অনেক অনেকগুলো প্রসঙ্গ। হ্যাঁ, আমি শেষ যেটা সেটা দিয়ে শুরু করি যে বিমস্টেকের সম্ভাব্য সম্প্রসারণ যেটা, এ ব্যাপারে মেম্বারশিপ ক্রাইটেরিয়া যেটা মিনিস্টেরিয়াল মিটিং ঠিক করে রেখেছে, সেটা হচ্ছে যে রাষ্ট্রের একটা রাষ্ট্র মেম্বার হতে গেলে, সদস্য হতে হলে তাকে প্রত্যক্ষভাবে বে অফ বেঙ্গলের উপকূলবর্তী হতে হবে, অথবা তাকে তাদের যোগাযোগ, আন্তর্জাতিক যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্যের জন্য বহুলভাবে নির্ভরশীল হতে হবে বে অফ বেঙ্গলের উপরে। এখন এই ক্রাইটেরিয়া আমাদের সামনে যে চার্টার তৈরি হবে, ড্রাফট চার্টারে এটা ইনক্লুড করা হয়েছে। এই ক্রাইটেরিয়া মিট করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সম্ভবত সিঙ্গাপুর পর্যন্ত এটা যায়। এটা হলো থিওরিটিক্যালি এই তিনটা দেশ ভবিষ্যতে বিমস্টেকের সদস্য হতে কোনো বাধা নেই। ইন প্র্যাকটিস যেটা হবে যে অন্যান্য সদস্য, সাতটা যে সদস্য রাষ্ট্র আছে তাদের একটা কনসেনসাস হতে হবে, এবং এই মুহূর্তে সেখানে কোনো চ্যালেঞ্জ দেখেন আপনি? আমি চ্যালেঞ্জ না দেখলেও জেনারেল মুড যেটা আমি বুঝতে পারি সেটা হলো যে এই মুহূর্তে বিমস্টেক কনসোলিডেট করতে চায় নিজের অবস্থান রাদার দেন এক্সপ্যানশন, কেননা অনেক দিন ধরেই বিমস্টেকের সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগানো যায়নি বিভিন্ন কারণে। এখন যেহেতু সম্ভাবনা কাজে লাগানোর একটা মোমেন্টাম তৈরি হয়েছে, এই মোমেন্টামটা বজায় রেখে কনসোলিডেশনই প্রথম বিবেচ্য হবে, ভবিষ্যতে দেখা যাবে আর কি। আর যে ব্যাপারগুলো প্রফেসর সাহাব বললেন সবগুলোই খুব ইম্পর্টেন্ট। যেমন আমি মনে করি যে নন ট্যারিফ ব্যারিয়ার, এই ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা নন ট্যারিফ ব্যারিয়ার অপসারণ করতে পারি, তাহলে আমাদের যে ইন্ট্রা রিজিওনাল ট্রেডের যে লো লেভেল সেটাকে বৃদ্ধি করা সম্ভব। এর কারণ হলো যে বিমস্টেকের পাঁচটা দেশ সাবটার আন্ডারে এমনিতেই ট্যারিফ রিডাকশন পাচ্ছে, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া যেটা ট্যারিফ রিডাকশন সক্ষম হয়েছে উল্লেখযোগ্যভাবে। তারপরেও তাদের সার্কের যে নিজেদের ভিতরে ট্রেডের পার্সেন্টেজ হলো 6.17%, আর বিমস্টেকে কোনো ধরনের অ্যাগ্রিমেন্ট এই মুহূর্তে নেই, তারপরেও বিমস্টেকের ট্রেড পার্সেন্টেজ 6.30। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ট্যারিফ ব্যারিয়ারটা মূল বাধা না, নন ট্যারিফ ব্যারিয়ার যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিমস্টেক এই ব্যাপারে সজাগ, এই জন্যে বিমস্টেকের যে 2004 সালে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট অন বিমস্টেক FTA যেটা সাইন করা হয়েছিল, তার আন্ডারে তিনটা মেজর কনস্টিটিউয়েন্ট অ্যাগ্রিমেন্ট আছে, একটা হলো পণ্য, একটা হলো সেবা এবং একটা বিনিয়োগ, তিনটা বিষয় সংক্রান্ত, মানে বেশ কমপ্রিহেন্সিভ হবে এটা, সাবটার তুলনায় কমপ্রিহেন্সিভ হবে। ইন এডিশন টু দ্যাট আমরা এখন কাস্টমস কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট নেগোশিয়েট করছি, যেটা একটা মেজর ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্ট হবে, তার কারণ কাস্টমসের যে জটিলতা সেটা ট্রেডকে খুবই বাধাগ্রস্ত করে। আর একটা যেটা আপনি বলছেন যে মিউচুয়াল রেকগনিশন অ্যারেঞ্জমেন্ট, সেটার ব্যাপারে ট্রেড ইনভেস্টমেন্ট সেক্টরকে লিড করে বাংলাদেশ, তো বাংলাদেশের অফিসিয়ালদের আমি অনুরোধ করেছি তারা যদি চান তাহলে এইটা একটা ড্রাফট ওনারা যদি সাবমিট করেন, তাহলে মিউচুয়াল রেকগনিশন অ্যারেঞ্জমেন্টটা করা যায়। কেননা এখানে একটা টেস্ট করা হলো, সেটা মেঘালয়ে পাঠানো হলো, সেটা ওরা অ্যাকসেপ্ট করলো না, দিল্লিতে গেল, এই ধরনের আমি হয়তো পুরোপুরি
বর্ণনা করতে পারছি না, কিন্তু যারা ব্যবসা করেন তারা বোঝেন যে মিউচুয়াল রেকগনিশন অ্যারেঞ্জমেন্ট না থাকলে ব্যবসায় অনেক অসুবিধা হয়। আর আরেকটা উল্লেখযোগ্য দিক যেটা, সেটা হলো যে এই অঞ্চলের এনার্জি কোঅপারেশন, এটা খুবই উজ্জ্বল সম্ভাবনা আছে। কেননা দ্বিপাক্ষিকভাবে কিছু কিছু হচ্ছেও তো, হ্যাঁ, দ্বিপাক্ষিকভাবে ভারত বাংলাদেশ এনার্জি ট্রেড আছে অলরেডি, তারপরে ভারতের সাথে ভুটানের আছে, নেপালের আছে, তারপরে মিয়ানমার এবং থাইল্যান্ডের আছে। কাজেই এখন দুই থেকে কি করে তিন প্লাস চার করা যায় সেটাই হবে মেজর চ্যালেঞ্জ, এবং সেখানেই অপরচুনিটিটাও সেখানে। বিমস্টেক যেটা গ্রিড ইন্টারকানেকশন এস্টাবলিশ করার জন্য যে চুক্তিটা স্বাক্ষর করেছে, এমওইউ স্বাক্ষর করেছে, সেটার উদ্দেশ্য হলো এক্সিস্টিং যে বাইল্যাটারাল আছে সেগুলোকে বিল্ডিং ব্লক হিসাবে ধরে, তারপরে যেখানে নেই এই ধরনের অ্যাগ্রিমেন্ট সেগুলোকে উৎসাহিত করা, এবং সেইভাবে প্রত্যেকটা গ্রিড কানেক্টেড করার পরিকল্পনা আছে। এবং কোথায় কি মিসিং লিঙ্ক কিংবা বটলনেক আছে সেটা চিহ্নিত করার জন্য আমরা বিমস্টেক গ্রিড ইন্টারকানেকশন মাস্টার প্ল্যান স্টাডি করার জন্য আমরা একাধিক অর্গানাইজেশনের সাথে যোগাযোগ রেখেছি। খুব তাড়াতাড়ি এটা হবে বলে আমরা বিশ্বাস করি। তো এইটা একটা ভালো এরিয়া, এবং এটা শুধু অ্যাগ্রিমেন্ট সাইন করার পরে যেটা দরকার হবে সেটা হলো হারমোনাইজেশন, যেটা বললেন হারমোনাইজেশন অনেক ক্ষেত্রেই দরকার, ট্রেডের ক্ষেত্রে দরকার, যেরকম এনার্জি কোঅপারেশনের ক্ষেত্রে দরকার, বিশেষ করে তারপরে ট্রান্সপোর্ট কানেক্টিভিটি যেটা সেখানেও দরকার। কেননা আপনি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার রোড তৈরি করে দিলেন না, কিন্তু তারপরে সেই রাস্তা ব্যবহার করার জন্যে টেকনিক্যাল এবং লিগ্যাল যে বটলনেক্সগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে। এই মুহূর্তে ট্রান্সপোর্ট কানেক্টিভিটি এনহ্যান্স করার জন্যে বিমস্টেকের যে কাজ হয়েছে তার ভিতরে প্রথম হলো যেটা উল্লেখ করলেন প্রফেসর সাহেব, যে 2014 একটা স্টাডি করা হয়েছিল এডিবির সহায়তায়, তাতে 167 প্রজেক্ট আইডেন্টিফাই করা হয়েছিল যে যেগুলো না হলে সিমলেস কানেক্টিভিটি সম্ভব না। $50 বিলিয়ন ব্যয়ে এই প্রজেক্টগুলো করার ব্যাপারে আইডেন্টিফাই করা হয়েছিল। মেম্বার স্টেটরা তার অধিকাংশই কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছে, এবং এখন আবার নতুন করে যে মাস্টার প্ল্যান স্টাডি করা হচ্ছে ট্রান্সপোর্ট কানেক্টিভিটির উপর, সেটার উদ্দেশ্য হবে যে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার থাকলেই হবে না, সেটাকে ব্যবহারের জন্য যে ইকোনমিক ভায়াবিলিটি, ইকোনমিক কানেক্টিভিটি অ্যাসপেক্ট সেটাও দেখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে হারমোনাইজেশন, যেটা আপনি বললেন সেটা খুব গুরুত্ব পাবে এই স্টাডির ভিতর দিয়ে। এবং সত্যিকার অর্থে এই ধরনের স্টাডি যেটা হয় সেটার প্রথম যেটা ভ্যালু সেটা হলো একটা ডকুমেন্ট, পলিসি ডকুমেন্ট, যেটা মেম্বার স্টেটরা পড়বেন এবং ফলো করার চেষ্টা করবেন এই সেন্সে যে এই ডকুমেন্টটা প্রত্যেকটা মেম্বার স্টেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করেই কিন্তু তৈরি হচ্ছে। আর দ্বিতীয় হলো এদের একটা ভালো রিপোর্টের একটা মার্কেট ভ্যালু আছে, মার্কেটিং টুল হিসাবে ব্যবহার করা যায়। কেননা ট্রান্সপোর্ট কানেক্টিভিটিতে অনেক $billions টাকা লাগে, এবং আমরা মোটামুটি যেটা জানি যে প্রজেক্ট যদি ভালো হয় তাহলে প্রায়শ দেখা যায় যে এডিবি হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, অথবা দ্বিপাক্ষিকভাবেই হোক, ডোনার টাকাটা ব্যবস্থা হয়, একটা ব্যবস্থা হয়ে যায়। তো আমরা খুবই আশাবাদী যে আমাদের যে লক্ষ্য যে ইন্ডিয়া থেকে ভিয়েতনাম পর্যন্ত সিমলেস কানেক্টিভিটি হবে সেটা সম্ভব হবে। এবং শুধু যে ইনফ্রাস্ট্রাকচার সেটার পরে যে আর যে কাজ হারমোনাইজেশন যেটা বললেন, তার জন্য আমাদের নেগোসিয়েশন চলছে দুটো পার্টিকুলার অ্যাগ্রিমেন্টের উপর। একটা হলো বিমস্টেক মোটর ভেহিকেল অ্যাগ্রিমেন্ট, আর একটা হলো কোস্টাল শিপিং অ্যাগ্রিমেন্ট। তো সে দুটোরও বেশ অগ্রগতি হয়েছে, ড্রাফট
বিশেষ করে কোস্টাল শিপিং এগ্রিমেন্টের ড্রাফট অলমোস্ট ফাইনালাইজড, আমরা আশা করি ওটা তাড়াতাড়ি হবে। আর মোটর ভেহিকল এগ্রিমেন্ট যেটা, সেটার ব্যাপারে আরও কিছু কাজ বাকি আছে। প্রফেসর সাহেব, আমার মনে হয় যেটা সেক্রেটারি জেনারেল মহোদয় বললেন, মোটামুটি সব কিছুই আলটিমেটলি একটা রিজিয়নাল অর্গানাইজেশন, আইডিয়াল রিজিয়নাল অর্গানাইজেশনে যা যা দরকার সেখানে আছে। জাস্ট খালি ওনার সাথে অ্যাড করছি কয়েকটা পয়েন্ট। একটা যেরকম বর্তমানে কিন্তু বিএসটিআই, যেটা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনস, আর ভারতের বিআইএস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, তাদের মধ্যে কিন্তু এক ধরনের কোঅপারেশন চলছে। তো এই ধরনের কোঅপারেশন কিন্তু খুব জরুরি, কারণ বাংলাদেশের জন্য বলেন বা ভারতের জন্য বলেন বা নেপালের জন্য বলেন বা ভুটানের জন্য বলেন, এই নন ট্যারিফ ব্যারিয়ার্সগুলির মধ্যে একটা বড় ব্যারিয়ার হলো গিয়ে স্ট্যান্ডার্ডস অ্যান্ড সার্টিফিকেশন। এবং স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনের ক্ষেত্রে গিয়ে এই প্রবলেমটা হয়, আমরা যত ট্রেড ডাইভার্সিফিকেশনের কথা চিন্তা করবো, এখন বাংলাদেশ যতই ডাইভার্সিফিকেশনে, তার কিন্তু স্ট্যান্ডার্ডস মেনটেন বা কমপ্লায়েন্স এর ক্ষেত্রে কিন্তু অনেক রকমের নতুন রুলস এন্ড রেগুলেশন আসবে। যে কারণে সেক্রেটারি জেনারেল মহোদয় যখন ভিয়েতনাম পর্যন্ত বললেন, এখন ভিয়েতনামে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে রেডিমেড গার্মেন্টসে, ইনভেস্টমেন্ট হচ্ছে লেদারে, ফলে আমাদের কিন্তু কম্পিটিশনটাও ওখানে চলে আসবে। ফলে আমাদের কমপ্লায়েন্সের যে জায়গাটা, সেটা শুধুমাত্র যে বাংলাদেশ না, সেটা যে কোনো রাষ্ট্রের জন্যই কমপ্লায়েন্স একটা বড় ফ্যাক্টর। এই জায়গাটায় হয়তো বা কমপ্লায়েন্স নিয়ে এক ধরনের আলোচনা হতে পারে। আর যেটা যে রিজিয়নাল বা এই বিমস্টেকের মধ্যে এই স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং বা সার্টিফিকেশনটা আরেকটু গুরুত্ব পাবে, এই কারণে যে থাইল্যান্ডের মার্কেটে ঢুকতে গেলে কিন্তু আপনার রেগুলেশনস অনেক বেশি, ফলে আপনাকে এই স্ট্যান্ডার্ডসগুলি হারমোনাইজ না হলে থাইল্যান্ড মার্কেটে অ্যাক্সেস করা এবং ওভারঅল আসিয়ান মার্কেটে অ্যাক্সেস করা অনেক প্রোডাক্টই অ্যাক্সেস করতে পারে না। ফলে সেই জায়গাতে একটা এক ধরনের ট্রেড ফ্যাসিলিটেশন সাপোর্ট হয়তো বিমস্টেকের কাছ থেকে আসতে পারে। আরেকটা যেটা বললেন যে এনার্জি কোঅপারেশন, এনার্জি কোঅপারেশন ইজ ভাইটাল, এনার্জি সিকিউরিটি ইজ ভাইটাল। এখন এনার্জি সিকিউরিটি ভাইটালের ক্ষেত্রে কী হচ্ছে যে পার ক্যাপিটা কনসাম্পশন কিন্তু বাংলাদেশে কম, ভারতে বেশি, আবার নেপালে কিন্তু একদম নগণ্য, ভুটানেও খুব নগণ্য। ফলে এই যে এনার্জি কনসাম্পশন, CO2 এমিশন, সেটাও কিন্তু ভ্যারি করে। ফলে সেই জায়গাতে গিয়ে এক ধরনের হারমোনাইজেশন, হয়তো বা ভুটান এক সময় দাবি করবেন, এই কারণে দাবি করবেন তার কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। ফলে আমাদের এই জায়গাগুলি, ছোটো ছোটো জায়গাগুলি চিন্তা করার এখনও অবকাশ হয়ে গেছে। যে কারণে বিবিআইএনের সময় বিবিআইএন মাল্টি মডাল ভেহিকল এগ্রিমেন্টটা করা সম্ভব হয়নি, বিকজ ভুটানের কনস্টিটিউশনাল অব্লিগেশনের কারণে, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের কারণে। ফলে যখন আমরা কার্বন ইমিশন বলি বা গ্রিন ইকোনমি বলি, সেই জায়গায় হয়তো ভবিষ্যতে একটা পর্যায়ে গিয়ে বিমস্টেক এই কমপ্লায়েন্সগুলি গ্লোবাল কমপ্লায়েন্সের সাথে মিলিয়ে হয়তো নিয়ে আসবে। বাংলাদেশ ভুটানে কিন্তু বাংলাদেশ অলমোস্ট $1 বিলিয়ন ইনভেস্ট করার একটা প্রপোজাল করে রেখেছে, MOU হয়ে আছে। এইটা রিয়েলাইজেশনের ক্ষেত্রে একটা বড় প্রবলেম কিন্তু ছিল যে গ্রিড লাইন, তো সেটাও হয়তো এই এই মেকানিজমের মাধ্যমে ভবিষ্যতে রিজলভ হতে পারে, বা ভবিষ্যৎ কোনো ধরনের ক্রাইসিস তৈরি হলে এই মেকানিজমের মাধ্যমে রেজলিউশন করা যায়। নেপালের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ নেপালের ল্যান্ডলক, ভুটানের ল্যান্ডলক সেক্রেটারি জেনারেল মহোদয় খুব ভালো করে জানেন যে এই দুটো রাষ্ট্রই কিন্তু ল্যান্ডলক, এবং এই ল্যান্ডলক রাষ্ট্রগুলির ইকোনমিক গ্রোথ কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে এই বিমস্টেক ফ্যাসিলিটেশনের মধ্যে, বিমস্টেক ট্রেড ফ্যাসিলিটেশনের মধ্যে দেওয়া সম্ভব, যাতে একটা এক ধরনের হারমোনাইজেশন বা এক ধরনের ইকোনমিক সিমেট্রি তৈরি হয়। বিমস্টেকের এক ধরনের প্রপোজাল এই মুহূর্তে চলছে, মানে অনেক ধরনের কথা হচ্ছে, সেটা হলো ডিসকোর্সের মধ্যে আছে যে IORA বা IONS এর সাথে বিমস্টেকের কোলাবোরেশন। বাট আমার যেটা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে মনে হয় যে বিমস্টেকের হয়তো বা সিকিউরিটির দিকটাতে খুব জোর না দিয়ে হয়তো বা
ইকোনমিক দিকটাতে জোর দেওয়াটা খুব প্রয়োজন, কারণ আমরা এসেনশিয়ালি সিকিউরিটিকে কেন্দ্র করে আমরা অনেক ধরনের কোঅপারেশনের পথ কিন্তু বন্ধ করে দিই, যে কারণে অনেক রকমের ইকোনমিক ডিসকাশন, অনেক রকমের ইকোনমিক ইনসেনটিভস গুলি আলটিমেটলি ব্যাকবার্নারে চলে যায়। ইকোনমিক দিকে হয়তোবা আমার একটা অনুরোধ থাকবে হয়তোবা যে ইকোনমিক্স এর উপরে যতটুকু পারা যায় মানে ম্যারিটাইম সিকিউরিটির চেয়ে ব্লু ওশন ইকোনমি আমার মনে হয় অনেক বেশি কাজ করবে। আর একটা টেকনোলজির ব্যাপার আছে যেটা আমার মনে হয় যে সেক্রেটারি জেনারেল মহোদয় খুব ভালো করেই জানেন যে টেকনোলজিক্যাল চেঞ্জ, অটোমেশন, অটোমেশনে কিন্তু প্রচুর চাকরি চেঞ্জ হয়ে যাবে, প্রচুর চাকরি তৈরি হবে। এখন দেখা যাচ্ছে যে ভারতবর্ষে, অর্থাৎ ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, ভুটানকে আমি বাদ দিচ্ছি, বাংলাদেশ, মায়ানমার, এই কয়টা রাষ্ট্রের কিন্তু স্কিলসের অভাব আছে। সুতরাং আমার মনে হয় বিমস্টেকের একটা জায়গা যেটা আমার কাছে মনে হয় খুব লো হ্যাঙ্গিং ফ্রুট, সেটা হলো যে স্কিলস ডেভেলপমেন্ট ফর দি ইউথ, যেটা কালচারাল পি টু পি ইকোনমিক ইনিশিয়েটিভস সব কিছুর মাধ্যমেই আনা সম্ভব। কার্যকর হতে দেওয়া হলো না, এখন আমার প্রশ্ন সেটি না, আমার প্রশ্ন যে সার্ক, বিমস্টেক, বিবিআইএন, বিসিআইএম, এই যে নানা ধরনের অ্যালায়েন্স জোট, এগুলো করে আসলে শেষ পর্যন্ত মানে ভালো কিছু অর্জন করে, মানে অনেক কিছু করে হয়তো প্রয়োজন আছে? নিশ্চিতভাবে, মানে সাব রিজিওনাল অর্গানাইজেশন বা রিজিওনাল, মানে আমি অনেক অর্গানাইজেশন হলে তাতে করে না, আমি ওটা ব্যাখ্যা করছি, সমান্তরাল ভাবে তো সবগুলো শক্তিশালী করা সম্ভব নয়, সমান্তরাল ভাবে তো সব সবার অ্যাসপিরেশন তো এক থাকে না, আর প্রত্যেকটা, বাট দেশ তো একই 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 দেশ তো প্রত্যেকটা ইনস্টিটিউশনস গুলো ডিফারেন্ট ম্যান্ডেট। আপনি যদি সার্কের ম্যান্ডেটটা দেখেন একরকম, মানে সার্কের এক্সপানশনটা দেখেন একরকম, বিমস্টেক একরকম, আবার যেসব মোর ফ্লুইড বা লুসিড অর্গানাইজেশন, বিবিআইএম বলেন, কিছুদিন বিসিআইএম বলা হলো, বা আইওআরএ ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, এখানে যেটা হয় যে বিমস্টেকের সাথে এগুলির ফান্ডামেন্টাল পার্থক্যটা কোথায়? বিমস্টেকের সাথে এটা ফান্ডামেন্টাল পার্থক্য হলো যে বিমস্টেকের একটা স্ট্রাকচার আছে, এবং এই স্ট্রাকচারটা এমন একটা সিচুয়েশনে তৈরি হয়েছে যেখানে আপনার আলটিমেটলি এই রাষ্ট্রগুলির মধ্যে খুব বেশি নীতিগতভাবে কনফ্লিক্ট নাই। আপনি যদি সার্কের ক্ষেত্রে দেখেন, সেই জায়গায় স্টল হওয়ার বেশ কিছু রিজন ছিল, কিন্তু এখানে কিন্তু স্টলড হওয়ার কোনো রিজন নাই। এখানে যেটা বাংলাদেশ মিয়ানমারকে কেন্দ্র করে, বাংলাদেশ তো মিয়ানমারের সাথে হোস্টাইল রাষ্ট্র না, বা মিয়ানমার বাংলাদেশের সাথে হোস্টাইল না, বাট একটা টেনশন আছে যে তাদের সাথে আমাদের একটা আনরিজলভ বিষয় রয়ে গেছে। ফলে বিমস্টেক যে কোনো অবস্থাতেই কনফিডেন্স বিল্ডিংয়ের একটা কাজ করে, যেটা সার্কের ক্ষেত্রে ছিল না। আর সার্কের একটা বড় লিমিটেশনটা ছিল হিস্টোরিক্যালি, এটা এমন একটা সময়ে তৈরি হয়েছিল যেখানে আপনার বাইপোলার একটা সিস্টেম ছিল, কেউ ক্যাপিটালিস্ট ওরিয়েন্টেড ওয়ার্ল্ড সিস্টেমে ছিল, কেউ সোশ্যালিস্ট ওরিয়েন্টেড ওয়ার্ল্ড সিস্টেমে। এখন তো আপনার সেই সিস্টেমটা নাই, এবং আমার মনে হয় যে আরও একটু খোলাসা করে যদি বলা যায় যে এখন বিমস্টেক কিন্তু আগের চেয়ে অনেক বেশি ওপেন হয়েছে, যেটা সেক্রেটারি জেনারেল মহোদয়ের, আপনি যদি ওনার রিপোর্টগুলি দেখেন এই এই লাস্ট এক দুই বছরে যে কাজগুলি হয়েছে এগুলি অনেক ফেনোমেনাল, একটা মানে নুসেন্ট স্টেট থেকে এটাকে গ্রাজুয়েট করা। কারণ এই বিমস্টেক যে আগামীকালই বা দুই বছরের মধ্যে একটা ফলাফল দিবে সেটা তো পসিবল না, অন্তত পক্ষে যে স্টাডিগুলি তৈরি হয়েছে, আপনি যদি ধরেন ইনফরমেশনই বলেন, আপনি সার্কের একটা ইনফরমেশন হয়তো পাবেন সাতটা আটটা রাষ্ট্রে, কিন্তু আপনি যখন কম্বাইন করে বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ডকে করে একটা ইনফরমেশন তৈরি করতে যাবেন, সেইটা কিন্তু খুব ডিফিকাল্ট, অর্থাৎ এটার জন্য আপনাকে সময় দিতে হবে। জি অ্যাম্বাসেডর শহীদুল ইসলাম, কমপ্লায়েন্স ডিসকাশন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হবে। একটা এক্সাম্পল আমি দিতে পারি এই মুহূর্তে, সেটা হলো যে বিমস্টেক গ্রিড ইন্টারকানেকশন যে এমওইউ সাইন হয়েছে তার আন্ডারে বিমস্টেক গ্রিড ইন্টারকানেকশন কোঅর্ডিনেশন কমিটি স্থাপন করা হয়েছে এক্সপার্টদের নিয়ে, সেটা এখনও শুরু করেনি কাজ, অচিরেই শুরু করবে। তাদের অবশ্যই একটা দায়িত্ব হবে যে কমপ্লায়েন্স এবং আপনার ডিসকাশন করা,
এনার্জি ট্রেডের ক্ষেত্রে। আর আমরা সারি সাউথ এশিয়ান রিজিয়নাল ইনিশিয়েটিভ ফর এনার্জি ইন্টিগ্রেশন নামে একটা প্রোগ্রাম আছে, তাদের সাথে ইন কোলাবোরেশন আমরা ফেব্রুয়ারির শেষ নাগাদ একটা ওয়ার্কশপ করব, আয়োজন করব বিমস্টেক এনার্জি কোঅপারেশনের উপরে। সেখানেও আমরা দেখব কীভাবে এনার্জি ট্রেডের ক্ষেত্রে আরও অগ্রগতি সাধন করা যায়। আর ইকোনমি ভার্সেস সিকিউরিটি যেটা বললেন, সে ব্যাপারে আমি খুব কি বলবো যে অ্যাওয়্যার যে বেসিক যে ম্যান্ডেট বিমস্টেকের, যেটা বিমস্টেকের মানে শুরুতেই ব্যাংকক ডিক্লারেশনে যেটা বলা হয়েছে সেটা থেকে খুব বেশি ডেভিয়েশনের সুযোগ নেই। সত্যিকার অর্থে এই অঞ্চলের মানুষের যেটা প্রধান চাহিদা দারিদ্র বিমোচন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমাদের প্রত্যেকটা কার্যক্রম তাকে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টকে ঘিরে আবর্তিত হওয়ার প্রয়োজন আছে। সেটা আমরা ট্রান্সপোর্ট কানেক্টিভিটি বলি, সিকিউরিটি বলি, এনার্জি কোঅপারেশন বলি, প্রত্যেকেরই দায়িত্ব হবে যে আলটিমেট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে যাতে পূরণ করা যায় সে ব্যাপারে সমর্থন করা। ফোর্থ বিমস্টেক সামিটে এটা পরিষ্কারভাবে লিডাররা বলেছেন যে পোভার্টি এলিভিয়েশন উইল বি দ্য ওভার আর্চিং গোল অফ বিমস্টেক অ্যাজ অ্যান অর্গানাইজেশন অ্যান্ড অল আদার সেক্টরস উইল ইন্টেন্সিফাই দেয়ার ওয়ার্ক টু সাপোর্ট দিস গোল। কাজে সেটা পরিষ্কার আছে। তবে আমরা নিরাপত্তার যে প্রশ্নটা সেটাকে আমরা হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, ব্যালেন্স করার সুযোগ আছে ইকোনমিক কোঅপারেশন এবং সিকিউরিটি কোঅপারেশনের ভিতরে। একটা মেজর চ্যালেঞ্জ যেটা হবে সেটা হলো যে টেররিস্ট এবং ক্রিমিনালকে যেমন বর্ডারে স্টপ করতে হবে, তেমনি আপনার জেনুইন বিজনেসম্যান স্কলার ভিজিটর তাদের যাতে অবাধে চলাচল যাতায়াতের সুযোগ করে দেওয়া যায়, এই চ্যালেঞ্জটা এস্টাবলিশ করা হবে একটা বড় কাজ বিমস্টেকের। আমার মনে হয় এই অঞ্চলে যে অর্গানাইজেশনই কাজ করবে তার জন্য একটা মেজর কাজ হবে যে এই ব্যালেন্সটা এস্টাবলিশ করা। অলরেডি আমরা যেটা মেম্বার স্টেটদের সাথে অ্যাডভোকেসি করে যেটা হয়েছে সেটা হলো ভিসা ফ্যাসিলিটেশনের উপরে আলোচনা শুরু করতে রাজি হয়েছে লিডাররা, বিমস্টেক লিডাররা, এবং নেক্সট মিটিং কলম্বোতে হবে। কবে হচ্ছে এইটা? আমরা সামিট যেটা হবে সেটা হবে কলম্বোতে এই বছরের দ্বিতীয় অর্ধে হওয়ার কথা রয়েছে। আর এটা আমি যেটা বললাম ওয়ার্কিং গ্রুপ লেভেলের মিটিং, তারা এক্সামিন করবে যে এখন কি স্ট্যাটাস এবং আর ফার্দার ভিসা ফ্যাসিলিটেশন কিভাবে করা যায়। এবং বিমস্টেক যেটা চিন্তা করে সেটা হলো যে সার্কে যেমন একটা এলিটিস্ট মডেল আছে যে কয়েকজন খুব ধনী কিংবা কিছু সীমিত পদধারী ব্যক্তিকে স্টিকার দেওয়া হবে, আমাদের প্রয়াস থাকবে যে গণমানুষের যোগাযোগ যাতে ব্যবসা বাণিজ্য ট্যুরিজম চিকিৎসা সবার জন্যই যাতে বাড়ানো যায়, সেইভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। আর টেকনোলজির ব্যাপারে কিছু কাজ হচ্ছে, যেমন টেকনোলজি ট্রান্সফার ফ্যাসিলিটি, এটা অ্যাগ্রিমেন্ট রেডি হয়ে আছে, আমার মনে হয় যে তাড়াতাড়ি এটা সাইন হবে। এটার উদ্দেশ্য হবে যে এই ফ্যাসিলিটিটা কলম্বোতে এস্টাবলিশ করা হবে। এখন সত্যিকার অর্থে এই দেশগুলোর যথেষ্ট টেকনোলজিক্যাল কি বলে এজ আছে কি না, নাকি বাইরে থেকে আনতে হবে সেটা একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু যা আছে সেটাও মন্দ না। যেমন হেলথ সেক্টরে থাইল্যান্ড অনেক ভালো করেছে, আর সেটা থেকে যদি বাংলাদেশ লাভবান হতে পারে সেটা খুব ভালো কথা। কাজেই যেমন এসএমইর ক্ষেত্রে কিছু দেশ ভালো করেছে, অন্য দেশ সেখানে সহযোগিতা পেতে পারে।
বিমস্টেকের মাধ্যমে। প্রফেসর সাহেব, আমরা একদম শেষের একেবারে শেষ মানতে জাস্ট দুটো জিনিস যোগ করব, যেটা এক দুই মিনিটের মধ্যে, সেটা হলো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে যে ভিসা ফ্যাসিলিটেশন। ভিসা ফ্যাসিলিটেশন যেটা সেক্রেটারি জেনারেল মহোদয় বললেন যে সার্কের ক্ষেত্রে একটু এলিটিস্ট হয়ে গেছে। WTO-তে কিন্তু একটা বড় রকমের ক্লজ আছে, সেটা হলো TMNP, টেম্পোরারি মুভমেন্ট অফ ন্যাচারাল পার্সনস। সো এই টেম্পোরারি ন্যাচারাল পার্সনস যেটা হলো সাপ্লায়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যান্ড বিজনেস এবং পিপল টু পিপল যারা যাচ্ছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। এবং TMNP-তে যে জিনিসটা হয় সেটা হলো যে যখন এই মুভমেন্টগুলি ঘটে, এই মুভমেন্টগুলিতে তাদের একটা ফ্রিডম অফ মুভমেন্টটা থাকে, অর্থাৎ জব সুইচ করা থেকে শুরু করে সব কিছুতে, কিন্তু একটা সার্টিন পেরিমিটারের মধ্যে। তো এখন এই TMNP ধরনের মডেল কি ভবিষ্যতে বিমস্টেকের আন্ডারে ইমপ্লিমেন্ট করা যাবে কি না, সেইগুলি হয়তো একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে। কারণ যে পর্যন্ত লেবার মোবিলিটি লিবারালাইজ না করা হবে, এখন লেবার মোবিলিটি লিবারালাইজেশনের ক্ষেত্রে এখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রতিটা রাষ্ট্রেই অনেক বেশি প্রোটেকশনিস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ইমিগ্রেশন পলিসিস বলেন বা লেবার পলিসিসগুলি অনেক বেশি প্রোটেকশনিস্ট হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিংলি ইকোনমিতে কিন্তু ওই যেটা যে পর্যন্ত আপনার টেকনিক্যাল এক্সপার্টিস বা টেকনোলজিক্যাল এক্সপার্টিস আপনার না গ্রো করছে সেই পর্যন্ত কিন্তু ইকোনমিক বেনিফিটের কারণে এই লিবারালাইজেশন অফ লেবার মোবিলিটিটা চিন্তা করে দেখা যাচ্ছে। যদিও খুব অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, বাট এটা কিন্তু আলটিমেটলি একটা না একটা পর্যায়ে গিয়ে হয়তো বা আলোচনায় আসবেই। কনক্লুডিং যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বিমস্টেকের কি সম্ভাবনা ছিল, কতটা করতে পারেনি, সেই আলোচনায় না গিয়ে সামনে কি করার সম্ভাবনা আছে সেটার উপর এখন জোর দেওয়া দরকার। এবং বিমস্টেকেরও একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করতে হবে, যেমন সার্ক একটা হাউস হোল্ড নেম আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, বিমস্টেক সেইভাবে পরিচিত না, যদিও কাজকর্ম একদম যে কম হচ্ছে সেটা বলবো না। এই জন্যে পিপল টু পিপল যে কন্ট্যাক্টটা সেটা বিভিন্ন ক্ষেত্রে আসতে হবে, ইউনিভার্সিটি, মিডিয়া, থিঙ্ক ট্যাঙ্কস, অ্যাকাডেমিয়া, তারপরে পার্লামেন্টারি ফোরাম, যেটার জন্য অলরেডি কাজ হচ্ছে, ড্রাফট অলরেডি সাবমিট করা হয়েছে, মেম্বার স্টেট পরীক্ষা করছে। এইভাবে মনে হয় যে পিপল টু পিপল কন্ট্যাক্ট যদি আমরা বৃদ্ধি না করতে পারি শুধু সরকারের পক্ষে এই এলাকায়, যে যে এলাকায় ইতিহাসে এবং সংস্কৃতিতে দেখা যাচ্ছে যে সিমিলারিটি যেমন আছে, সেখানে বেখেয়ালে ফল্ট লাইন আবিষ্কার হতে পারে। কাজে আমাদের খুবই পিপল টু পিপল কন্ট্যাক্টের উপরে, কানেকটিভিটির উপরে জোর দিতে হবে, যাতে তারা সরকারের পাশাপাশি এই রিজিয়নাল কোঅপারেশনকে এগিয়ে নিতে পারে, ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্সটা আরও বৃদ্ধি যাতে পায়, সেটা খুব ইম্পর্টেন্ট হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য প্রফেসর শাহাব ইনাম খান এবং প্রফেসর শহিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই অঞ্চলে যতগুলো আন্তর্জাতিক আঞ্চলিক জোট বা সংস্থা আছে তার মধ্যে বিমস্টেক কি এখন পর্যন্ত সবচাইতে ক্রিয়াশীল এবং শক্তিশালী মনে হচ্ছে, এবং এর নানা রকমের কার্যক্রম আছে? বিমস্টেক ভুক্ত দেশগুলো যদিও বে অফ বেঙ্গল কেন্দ্রিক তার সঙ্গে সম্পর্কিত, তবে আমাদের প্রত্যাশা যে বে অফ বেঙ্গল কেন্দ্রিক সকল কার্যক্রমে বাংলাদেশ আরও বেশি সক্রিয় বা নেতৃত্বের ভূমিকায় থাকবে বাংলাদেশি হিসেবে, এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এটি বাংলাদেশের প্রত্যাশা থাকবে এবং বাংলাদেশের নীতি নির্ধারিত যাচ্ছে সেই প্রত্যাশা থাকবে। শাহাব ইনাম খান বলছিলেন যে সিকিউরিটির দিকে বেশি মনোযোগটা না দিয়ে ইকোনমিকে বেশি ফোকাস করা, যেটি বিমস্টেকের মূল ক্রিয়াকর্মের মধ্যে আছে, নামের সঙ্গে তার সম্পর্কিত বা তাদের যে অঙ্গীকার তার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে অ্যাম্বাসাডর শহীদুল ইসলাম বলছেন যে আসলে এর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে, অর্থাৎ সিকিউরিটি এবং ইকোনমি দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। এবং তিনি যেটি জোরের সঙ্গে বলছিলেন যে
সাস্টেইনেবল হতে হবে, যা কিছু আমরা করছি না কেন সেই দিকটাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করছে সবগুলো দেশই পৃথিবীর এবং বিমস্টেকভুক্ত দেশগুলো তো অবশ্যই বাংলাদেশেও কাজ করছে। কাজে যা কিছু আমরা করি না কেন সেটা যেন সাস্টেইনেবল হয় এবং তার সাথে এবং সেটি নিশ্চিত করবার জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে পিপল টু পিপল কন্ট্যাক্ট। আমাদের এখানে নানা কারণেই সেই জায়গায় একটা বড় ঘাটতি রয়েছে, কিন্তু এই জনগণের সঙ্গে এক দেশের জনগণের সঙ্গে আরেক দেশের জনগণের যোগাযোগ যতক্ষণ পর্যন্ত বাড়ানো না যাবে বা যতক্ষণ পর্যন্ত সেটি অনেক সৌহার্দ্যপূর্ণ না করা যাবে ততক্ষণ বাকি যা কিছুই আমরা আলোচনা করি না কেন সেটি খুব সহজসাধ্য হবে তেমনটা নয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।